আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ব্লগে আপনাদেরকে দেখাবো বিশাল বড় একটা বড়ই বাগান। এই বাগানটি 7.5 বিঘা জমির উপরে করা হয়েছে। তো আমার এই ব্লগে আজকে আপনাদেরকে এই বোর বাগানটা দেখাবো। তো চলুন সেই বোর বাগানে কিছু সুন্দর সুন্দর বোরের গাছগুলো দেখে আসি। বাগানটা আমার কাছে খুব সুন্দর লাগছে, তো এই জন্য ভাবলাম যে আপনার কাছে একটু শেয়ার করি, তো আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে বোর গাছগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো এই বাগানের সম্পর্কে কিছু জানতে চান, তো এই বাগানের সম্পর্কে তো কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি। এই বাগানটা মূলত 7.5 বিঘা জমির ওপরে তৈরি করা হয়েছে। এই বাগানে প্রতিদিন 4 থেকে 5 জন লোক এর পরিচর্যা করে থাকে, কিন্তু পরিচর্যাটা সবসময় করে থাকে না। অর্থাৎ যখন যখন এটার পরিচর্যা প্রয়োজন হয়, যেরকম সার দেওয়ার সময়, তারপর গাছে কলম করার সময়, এবং গাছের পোকামাকড় থেকে রক্ষা করার জন্য যেই সার প্রয়োগ করা লাগে সেইগুলো দেওয়ার ক্ষেত্রে তখন কিছু মানুষ প্রয়োজন হয়, তখন তারা কিছু কর্মী নিয়ে আসে এবং সেগুলো কাজ করে। এই যে এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু একটা বাগান নাই, এখানে কিন্তু পাশাপাশি আরও অনেক বাগান রয়েছে। তো এই যে যাদের কর্মসংস্থান হচ্ছে, তারা কিন্তু প্রায় প্রত্যেকেই এই বাগানগুলো আজকে এখানে পরিচর্যা করছে, কালকে আর একটা বাগানে পরিচর্যা করছে, অর্থাৎ এখান থেকে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তো এই বাগানটা যেহেতু 7.5 বিঘা জমির ওপরে, তো এই বাগানটি আসলে নিজেদের জমির ওপরে না, এই বাগানটা মূলত নেওয়া হয়েছে কটে। কটে বলতে যে এই বাগানটা আপনার মাটি প্রত্যেক বিঘা প্রতি নেওয়া হয় 10,000 টাকা বিঘা, এই বিঘাটা। আর এই মাটিটা অবশ্য 10 বছরের জন্য নেওয়া হয়েছে, এই বাগানটা 10 বছর থাকবে, এবং 10 বছর মালিক পক্ষ এখান থেকে বোর উৎপাদন করবে এবং তার মতো করে সে এটা বিক্রয় করতে থাকবে। কিন্তু যাদের জায়গাটা, তাদের সাথে এভাবে কন্ট্যাক্ট করা হয় যে পরবর্তী 11 বছর, অর্থাৎ 10 বছরের পর যে একটা বছর থাকবে, এই একটা বছর যদি বোরোর গাছ রাখতে দেয়, তাহলে এই বাগান থেকে তারা বোরোইগুলো সংগ্রহ করবে একটা বছর, কিন্তু ওই একটা বছরে তাদেরকে কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ যে 10,000 টাকা করে দেওয়া লাগে, এই টাকাটা দেওয়া প্রয়োজন হবে না। কিন্তু ওই একটা বছর এর জন্য সে এই যে বাগানে যতগুলো গাছ গোছালি আছে, এই বাগানটা সম্পূর্ণই জায়গা মালিকের হয়ে যাবে। আর এইভাবেই কন্ট্যাক্ট করে এই বাগানটি দেওয়া হয়েছে। তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে বোরোই চাষ করার জন্য আপনাদের প্রয়োজন হবে যেই প্রথমত জায়গা। তো জায়গাটা আপনারা পাচ্ছেন খুব অল্প টাকাতে। এখানে কিন্তু 10,000 টাকা বিঘা, এটা কিন্তু একটু বেশি। এই বেশি হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একদম রাস্তার ধারে, যার জন্য একটু বেশি। আর অনেক জায়গা আছে যেগুলো 7-8 টাকা বিঘা এবং 6-7 টাকা বিঘাও আছে। তো আপনারা যারা বোরোই বাগান করতে চান, তারা কিন্তু খুব অল্প কিছু টাকা ইনভেস্ট করে এইভাবে একটা সুন্দর বোরের বাগান তৈরি করতে পারেন। এখান থেকে আপনাদের একটা বছরে যে একটা ভালো পরিমাণ আয় হবে, তা কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। তো যারা বাগান করতে ইচ্ছুক, তারা কিন্তু এইসব জায়গাতে বাগান দিতে পারেন। তো এই জায়গাটা মূলত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাং গ্রামে। এই বাবুডাঙে আসলে আপনারা হয়তো অনেক ফাঁকা জায়গা পাবেন, এখান থেকে আপনারা চাইলে কিছু জায়গা লিজ নিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুধু বোরোই গাছ লাগায়নি, এখানে কিন্তু সারিবদ্ধভাবে পেয়ারা গাছ এবং আম গাছও লাগানো হয়েছে। অর্থাৎ সাথী ফসল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে বোরোই, আম এবং পেয়ারা। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় কিন্তু গাছ লাগানো হয়েছে কয়েক রকম। কী রকম গাছ? যে এখানে গাছ লাগানো হয়েছে আপনার কিছু সবজির গাছ, যেরকম লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, বেগুন, এইসব গাছগুলো লাগানো হয়েছে। অর্থাৎ আপনারা যদি এরকম বাগান কখনো নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের যে আয়ের একটা উৎস,
সেটা তো থাকছে, পাশাপাশি আপনারা এখান থেকে আপনাদের যে পরিবারের যে সবজি পরিমাণটা লাগে সেই সবজির চাহিদা মেটানোর পরেও অতিরিক্ত সবজিগুলো আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনাদের কিন্তু এখান থেকে একটা এক্সট্রা আয় হয়ে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে যে বাগানটা দেখালাম, তো বাগানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটা আছে সেটা অন করে দিবেন। তাহলে আমার পরবর্তী যে ভিডিওটা দিব সেটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।